কোম্পানির একজন সাধারণ কর্মী হিসেবে নিজেকে বিবেচনা না করে কোম্পানির একজন অন্যতম কর্মী হিসেবে নিজেকে বিবেচনা করুন। এতে লাভবান হবেন আপনি, লাভবান হবে আপনার প্রতিষ্ঠান। কিভাবে আপনি লাভবান হবেন? আপনি জানেন, আমিও জানি, সর্বোচ্চ চেষ্টা না করলে মানুষ তার সর্বোচ্চ আউটপুট কখনো দিতে পারে না। যখন আপনি একজন সাধারণ কর্মী হিসেবে নিজেকে বিবেচনা করবেন, তখন কখনোই আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন না, তাহলে আপনি কখনোই সর্বোচ্চ আউটপুট দিতে পারবেন না এবং দিন শেষে আফসোস করবেন। অন্য দশজন সাধারণ কর্মী হিসেবে কোম্পানিতে থেকে যাবেন, কিন্তু আপনি যদি নিজেকে কোম্পানির একজন অন্যতম কর্মী হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার সর্বোচ্চ আউটপুট দেওয়ার চেষ্টা করতে হবে। যখন আপনি আপনার থেকে সর্বোচ্চ আউটপুট দিতে থাকবেন, তখন অবশ্যই কোম্পানির চোখে আপনি অন্যতম কর্মী হিসেবে বিবেচিত হবেন। তবে অনেক সময় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের মাঝে পলিটিক্স থাকার কারণে সঠিক মানুষ সঠিক সম্মাননা পায় না। অনেক সময় এমনও তো হয় যে আকাশে সূর্য উদিত হয়েছে, কিন্তু মেঘের কারণে সেগুলো আমাদের দৃষ্টিতে আসেনি। এমনও হতে পারে আপনার বেস্ট আউটপুট আপনার কোম্পানিতে কখনো বিবেচিত হলো না। তাহলে দুঃখ কিসের? কারণ আপনার বেস্ট কোয়ালিটি কোম্পানিকে দিতে দিতে আপনি কিন্তু আপনার স্কিলটাকেও অনেক ডেভেলপ করে ফেলবেন, অর্থাৎ আপনি হয়ে যাবেন একজন স্কিলফুল ওয়ার্কার। এবং একজন স্কিলফুল ওয়ার্কারের বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও কিন্তু কোনো কর্মের অভাব হবে না। অর্থাৎ নিজের ভালোর জন্য হলেও নিজেকে কোম্পানির অন্যতম একজন কর্মী হিসেবে বিবেচনা করার চেষ্টা করুন। এতে লাভবান হবেন আপনি, লাভবান হবে আপনার প্রতিষ্ঠান, লাভবান হবে আপনার ভবিষ্যৎ। আল্লাহ হাফেজ।